গরমে বোধহয় এখন সব সেলিব্রিটিজরাই বাড়িতে থাকছেন, এন্ড বাড়িতে থাকার ফলে যেটা হয় আর কি, সময়টা তো কিল করতে হবে। শুটিং যখন থাকছে না, বাড়িতে থাকছেন, তখন তারা কী করবেন? যে ভালো গান জানে সে গান গাইছে, আবার তারা যারা নাচ জানেন তারা নাচও করছেন, এবং যারা দুটোই পারেন মানে দুটোতেই পারদর্শী, তারা আবার দুটোই করে তারা ইনস্টাগ্রাম, ফেসবুক, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ামসে যা যা পদ্ধতি হতে পারে, যা যা প্রকার নিজেদের প্রচার করা যেতে পারে সেগুলো সব করছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মী কাকিমা দেখতেই পাচ্ছেন ঘরের ভিতরে একটি ছাপা জামা পরে তিনি কিন্তু ডান্সের মুভস দিচ্ছেন, এবং তিনি বুঝিয়েই চলেছেন গরম যত বাড়ছে বাড়ুক আমি থামবো না, এন্ড সেটাই তিনি করে দেখালেন। এই কিছুদিন আগেই তিনি তার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে গিয়েছিলেন, এবং সেখানে তিনি তার হাজব্যান্ডকে নিয়ে বেশ বিভিন্ন রকমের মুহূর্ত শেয়ার করেছিলেন। সেই মুহূর্তগুলো কী কী? সেখানে দেখা যাচ্ছিল তিনি একটি হট প্যান্ট পরেছেন, সেটাও একটা বেশ নিয়ন কালারের, তার উপর একটা হোয়াইট শার্ট। বালিতে তিনি খেলাধুলো করছেন, কখনো বালি নিয়ে তিনি ওড়াচ্ছেন, আবার কখনো খোলা চুলে ডান দিক বাদিক বিভিন্ন রকম মুহূর্তে তিনি ঘুরে বেড়াচ্ছেন, আর সেই মুহূর্তগুলো তিনি তুলে ধরছেন কখনো ইনস্টাগ্রাম, কখনো রিলসের মাধ্যম দিয়ে। এবং এই পার্টিকুলার ভিডিও বা স্টিলস যখনই পোস্ট হয়েছে বারংবার কটাকে শিকারে এসছেন, আবার কেউ কেউ বেশ ভালোও বলেছেন, কেউ কেউ এটাও বলছেন যে যেই লক্ষ্মী কাকিমার একটা ইমেজ আমরা দেখে এসছি সেই লক্ষ্মী কাকিমা হট প্যান্টস পরে এরকমভাবে, কেউ কেউ তো আবার বলছেন সাদা হাতি, মানে বিভিন্ন রকমের কমেন্টসের বন্যা কিন্তু বয়ে গিয়েছিল। কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, কেউ ভালো কেউ খারাপ, সব মিলিয়ে মিশিয়েই চলেছিল এরকমভাবেই তার জানি। আর ঠিক তার মাঝখানে আরও একবার তিনি ইনস্টাগ্রামে ঝড় তুললেন, সেই ঝড় কীরকমভাবে দেখতেই পাচ্ছেন, বেশ একটি ছাপা জামা পরে একেবারে গরমের ভাইবসটাকে জাস্ট সাইডলাইন করে দিয়ে নিজের সময় এনজয় করছেন চার দেওয়ালের মধ্যে। অপরাজিতা আধ্যকে দেখলে পরে জাস্ট বোঝাই যায় না তার একটু বয়স রয়েছে, কারণ তিনি মনেই করেন যে মনের বয়স তো বাড়েনি, এমনি জাস্ট বয়সটা বাড়ছে, মনের বয়স বাড়ছে না। সম্প্রতি মুক্তি পেয়েছে লাভ ম্যারেজ, আর সেই লাভ ম্যারেজ কিন্তু বেশ ভালোবাসছে না। লাভ ম্যারেজে তার অপোজিটে হাজব্যান্ডের ভূমিকায় ছিলেন রঞ্জিত মল্লিক, বেশ অনেকদিন বাদেই আবারও তিনি বড় পর্দায়। বলে দিই রঞ্জিত মল্লিক কিন্তু একটি ওটিটি সিরিজেও আসতে চলেছেন, একটি ওটিটি প্ল্যাটফর্মে একটি ওয়েব সিরিজে তাকে আমরা দেখতে পেতে চলেছি। ওয়েল, এরকম বিভিন্ন রকমের এন্টারটেনমেন্টের আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুললে চলবে না। জাস্ট